হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টি একাডেমি গুড মর্নিং সকলকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর আজ পনেরো নম্বর ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করবো তাও সকলে যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছ সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে দাও এবং তোমার উপস্থিতি জানিয়ে দাও এবং ক্লাসটি শুরুর আগেই বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ফ্রি ক্লাস রুটিন ওয়াইজ সোম থেকে শনি দেখতে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো সকলে যারা যুক্ত হচ্ছে তাদেরকে আরো একবার বলি যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যদি যুক্ত না হয়ে থাকো সেখানেও কিন্তু একাডেমি তোমরা যুক্ত হতে পারো আজকের আমরা প্রথম প্রশ্নে আসবো প্রথম প্রশ্ন হচ্ছে যেটি গণপরিষদ গঠনের প্রস্তাব প্রথম কোথায় আলোচিত হয়েছিল ভারতে একটা সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা খুবই আহ অত্যাবশ্যক বা জরুরি ছিল এই গণপরিষদ গঠনের প্রস্তাবটা কোথায় প্রথম উল্লেখিত হয়েছিল এই গণপরিষদ ভারতের গণপরিষদ গঠনের কথা প্রথম আসে নাইনটিন থার্টি ফোরে এম এন রয় মানবেন্দ্রনাথ রয় এম এন রয় প্রথম গণপরিষদ গঠনের কথা উল্লেখ করেছিলেন তার এই রচনার গণপরিষদ রচনার কথা তিনি বা দাবি তিনি প্রথম তুলেছিলেন পরবর্তীতে গণপরিষদ গঠনের প্রস্তাব প্রথম কোথায় আলোচিত হয়েছিল সেটা হবে এই নিম্নলিখিতের মধ্যে সেটা হচ্ছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে নাইনটিন থার্টি সিক্সে কবে উনিশশো সালের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে গণপরিষদ প্রস্তাব প্রথম উঠেছিল পরবর্তীতে আমরা জানি উনিশশো সালে এসে গণপরিষদ যেটা গঠন হয়েছিল নভেম্বর মাসে এবং তার প্রথম সভা যেটা নয় ডিসেম্বর উনিশশো সালে বসেছিল দিল্লিতে তাই তো নেক্সট প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভারতের পূর্বের কোন দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে নেয় ভারত পূর্বের কোন দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে নেয় আচ্ছা ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে চীন তারপরে হচ্ছে নেপাল ভুটান মায়ানমার তারপরে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষ তোমার হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ তো দেখো ভারতের যদি আমরা দেখি ভারতের উত্তরে আছে কোন কোন দেশ নেপাল ভুটান চীন হচ্ছে উত্তরে উত্তরে আছে এই নেপাল ভুটান চীন এগুলি হচ্ছে উত্তরে অবস্থিত তারপরে দেখো আফগানিস্তান যে দেশটি এটা ভারতের কোন দিকে অবস্থিত এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে অবস্থিত আফগানিস্তান উত্তর পশ্চিমে অবস্থিত পূর্বে অবস্থিত কোনগুলি পূর্বে মায়ানমার এবং বাংলাদেশ এই দুটি হচ্ছে পূর্বে অবস্থিত আর দক্ষিণে শ্রীলঙ্কা আছে তারপরে আমাদের মালদ্বীপ প্রভৃতি হচ্ছে তোমার দক্ষিণে অবস্থিত সো নেক্সট প্রশ্নে আছি যেটা সেটা হচ্ছে কোন ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথাকে অপরাধ ঘোষণা করে বাতিল করেছিলেন সতীদাহ প্রথা বলে ফেলো সকলে সতীদাহ প্রথা কে তোমার হচ্ছে বন্ধ করেছিলেন বা রদ করেছিলেন অ্যানসারটা হবে কে সতীদাহ প্রথা রদ করার জন্য রাজা রামমোহন রায় একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল যার কারণে কিন্তু তার আন্দোলনের কারণেই 1800 1829 সালে এটাকে রদ করা হয় রদ হয় এটা এবং কে রদ করেছিলেন সেটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি এটাকে রদ করেছিলেন সতেরো রেগুলেশন সতেরো নম্বর নেক্সট হচ্ছে কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয় কোন সব থেকে দিনে পৃথিবী সূর্য দূরত্ব সবচেয়ে কম হয় চৌঠা জুলাই তেসরা জানুয়ারি একুশে মার্চ বাইশে ডিসেম্বর তো পৃথিবী এবং সূর্যের দূরত্ব আমরা যদি আহ দেখি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে তার কক্ষপথে এমন একটি স্থানে এসে পৌঁছায় যেই স্থানে পৃথিবীর থেকে যে দূরত্ব সবচেয়ে কম হয় এবং আরো একটি সময় পৃথিবী ঘুরতে ঘুরতে এমন একটি স্থানে পৌঁছায় যেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় দুইটি এরকম তোমার হচ্ছে পরিস্থিতির সৃষ্টি হয় যেটা সবচেয়ে কম হয় সেটাকে আমরা কি বলি সেটাকে বলে থাকি আমরা অনুসুর অনু কথার অর্থ হচ্ছে কাছে অনুসুর হচ্ছে সবচেয়ে কাছে এবং তাহলে এই অবস্থাটাকে কি বলবো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম এটা হচ্ছে তাহলে কোন দিনে অনুসুর অনুসুর থাকে বলো আরেকটা হচ্ছে অপসুর অপসুর এবং অনুসুর অনুসুরটা হচ্ছে কবে এটা হচ্ছে তেসরা জানুয়ারি হচ্ছে অনুসুর অবস্থান থাকে এবং চৌঠা জুলাই এইটাই হচ্ছে অপসুর অবস্থান চৌঠা জুলাই যে অপসুর অবস্থান সেক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব থাকে সেটা প্রায় পনেরো কোটি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি প্রায় কিন্তু দূরত্ব থাকে আর সবচেয়ে ছোট সবচেয়ে কম যখন তোমার হচ্ছে দূরত্ব থাকে অনুসুর অবস্থানের সময় তখন কিন্তু ১৪ কোটি চোদ্দ কোটি সত্তর লাখ প্রায় কিন্তু দৈর্ঘ্য থাকে এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর মধ্যে তো এখানে সঠিক উত্তর হবে কি এটা হচ্ছে তেসরা জানুয়ারি এই দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় ওকে ওয়েক আপ ইন্ডিয়া নির্মের কার লেখা পুস্তক ওয়েক আপ ইন্ডিয়া পুস্তকটির লেখক কে হবে কে ওয়েক আপ শীর্ষক পুস্তকটি লিখেছিলেন অ্যানি বেসান্ত তিনি লিখেছিলেন আচ্ছা অ্যানি বেসান্ত ইনি কে ছিলেন অ্যানি বেসান্ত একজন ছিলেন ব্রিটিশ সমাজতান্ত্রিক তিনি ভারত এসেছিলেন তার স্বামীর সঙ্গে বা তার যিনি পার্টনার ছিলেন তার সঙ্গে ভারতে এসেছিলেন এবং তিনি ভারতে এসে কিন্তু অনেক এরকম পুস্তক বা অনেক কিছু কিন্তু এরকম লিখেছিলেন যার মধ্যে তার গুরুত্বপূর্ণ আরও একটি উল্লেখযোগ্য যে ক্ষেত্রে তিনি অবদান রেখেছিলেন যেটা হচ্ছে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন প্রথম মহিলা হিসাবে উনিশশো সতেরো সালে উনিশশো সালে কলকাতাতে কলকাতাতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কংগ্রেসের প্রথম প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন নেক্সট প্রশ্ন এ এ ও ও বি মানব রক্ত গ্রুপ সিস্টেম বর্ণনা করার জন্য কোন বিজ্ঞানী কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো রক্তের গ্রুপ রক্তের গ্রুপ বিভিন্ন প্রকৃতির হয় এ বি এবং ও এই সমস্ত কিন্তু রক্তের গ্রুপ হয় এবং এদের প্লাস মাইনাস আবার আছে তো মানব রক্তের এই গ্রুপ সিস্টেম প্রথম ও আবিষ্কৃত হয়েছিল এই ও গ্রুপটি আবিষ্কার করেছিলেন কে আহ সেটা হবে কার্ল ল্যানস্টেনার তিনি আবিষ্কার করেন এই কারণে তিনি কিন্তু পেয়েছিলেন নোবেল পুরস্কার কার্ল ল্যানস্টনার কে ছিলেন কার্ল ল্যানস্টনার একজন ছিলেন অস্ট্রিয়ান বিজ্ঞানী এবং তিনি আবিষ্কার করেছিলেন এই রক্তের গ্রুপ এবং তার কারণে তাকে ১৯৩০ সালে নোবেল পায় তিনি ওকে নেক্সট হচ্ছে মাইক্রোসফট অফিসে কোন কোন ফাংশন কি প্রিন্ট প্রিভিউ উইন্ডো প্রদর্শন করে প্রিন্ট প্রিভিউ উইন্ডো ডিসপ্লে দা প্রিন্ট প্রিভিউ এই কোন ফাংশন কিটা তুমি যদি প্রেস করো তাহলে এটি প্রদর্শিত হবে বা প্রিভিউ আসবে অ্যানসারটা হবে কি কন্ট্রোল প্লাস এফ টু এফ টু তারপরে বলা হচ্ছে অল্ট প্লাস কন্ট্রোল প্লাস এফ টু শিফট প্লাস এফ টু অল্ট প্লাস এফ টু এখানে আমরা দেখতে পাচ্ছি এফ টু ফাংশন কিটা তোমার এখানে কিন্তু অলওয়েজ থাকবে তার সঙ্গে কোনটি থাকবে এই মাইক্রোসফট অফিসে প্রিন্ট প্রিভিউ উইন্ডো প্রদর্শন করার জন্য সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ টু ওকে নেক্সট হচ্ছে সাইমন কমিশন গঠন করা হয়েছিল কি কারণে সাইমন কমিশনটা কি কারণে গঠন করা হয়েছিল সাইমন কমিশন সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল সাইমন কমিশনটা গঠিত হয়েছিল সেটা হচ্ছে কি কারণে আন্সার হবে প্রশাসনিক সংস্কারের জন্য আচ্ছা সাইমন কমিশনটা গঠিত হয় কবে এটা একটা প্রশ্ন আসে পরীক্ষায় সাইমন কমিশন গঠিত হয়েছিল কবে এটা গঠন হয় 1927 সালে কবে গঠিত হয়েছিল 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল সাত জন সদস্য নিয়ে যাদের মধ্যে যিনি প্রধান সদস্য ছিলেন তার নাম হচ্ছে স্যার জন সাইমন তিনি ছিলেন সভাপতি এবং এর মধ্যে ক্লিমেন্ট এটলির মতো ব্যক্তিবর্গরাও কিন্তু উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিল তো এই সাইমন কমিশন সেটা কিন্তু ভারতে এসেছিল ভারতে আসে কবে উনিশশো আটাশের ফেব্রুয়ারিতে ভারতে আসে এটা এবং তারপরে আমরা জানি যে ভারতে একটা সাইমন গো ব্যাক স্লোগান ওঠে এবং কেন ছিল বলতো এর মধ্যে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণে সাতজন যে সদস্য ছিল সবগুলোই কিন্তু তোমার হচ্ছে ইউরোপীয় সদস্য এই কারণে ভারতীয়রা এর তীব্র বিরোধিতা করে আন্দোলন গড়ে তুলেছিল নেক্সট হচ্ছে মানুষের থাইরয়েড গ্রন্থির পিছনের দিকে কয়টি প্যারা থাইরয়েড গ্রন্থি থাকে বলো হবে কি মানুষের যে থাইরয়েড গ্রন্থি থাকে সেই থাইরয়েড গ্রন্থির পিছনের দিকে তোমার তোমার হচ্ছে হচ্ছে চার জোড়া সরি চারটি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে ওকে এবং এই প্যারাথাইরয়েড গ্রন্থটির বিভিন্ন কাজ থাকে যেমন একটা হচ্ছে আহ ক্যালসিটোনিন বলে একটা তোমার এখানে গ্রন্থ থাকে যেটা রক্তে তোমার হচ্ছে এই প্যারাথাইরয়েড গ্রন্থিটি আর যে ক্যালসিয়ামের পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং আরো কিন্তু এরকম অন্যান্য কাজগুলো এরা করে থাকে হচ্ছে কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় ক্ষমতা পর্যালোচনার ক্ষমতা নেই আচ্ছা সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা নেই কোন দেশের অ্যান্সার হবে কোন দেশের সেটা হচ্ছে ব্রিটেনের নেই নেক্সট হচ্ছে মাটকি কোন রাজ্যের লোকনৃত্য আজকের হোমওয়ার্ক এটা তোমাদের থাকবে যে মাটকি একটা হচ্ছে রাজ্যের লোকনৃত্য তো কোন রাজ্যের লোকনৃত্য এটা সকলে এটার কমেন্টে অ্যান্সার করে যাবে আমি বিগত কয়েক আগের ক্লাসে কয়েকদিন আগের ক্লাসে এইগুলি তোমাদের পড়িয়েছিলাম যে মাটকি কোন রাজ্যের লোকনৃত্য কিন্তু কোশ্চেনের মাধ্যমে পড়ানো সো যারা ক্লাস দেখে আসছো তারা সকলে কিন্তু এটার উত্তর করবে যারা না পারো তারাও কিন্তু উত্তর করার চেষ্টা করো যে সঠিকটাই আমার করতে হবে এরকম বিষয় নাই তুমি তোমার এন থেকে তুমি অ্যাটলিস্ট উত্তরটা করে যাবে সকলে কমেন্টে ওকে নেক্সট প্রশ্ন কোনটি একটি অন্তবাহিনী নদীর উদাহরণ অন্তবাহিনী নদীর উদাহরণ কোনটি আচ্ছা অন্তবাহিনী নদী আমরা কোনটিকে বলি অন্তবাহিনী নদী সিম্পল জিনিস অন্তবাহিনী নদী হচ্ছে কোন একটা ভূখণ্ড বা দেশের মধ্যে একটা ভূখণ্ডের মধ্যে উৎপত্তি লাভ করে সেই ভূখণ্ডের মধ্যে অভ্যন্তরে কোনো জলাশয় বা হ্রদে পতিত হওয়াকে আমরা বলে থাকি অন্তবাহিনী নদী যেমন আমরা দেখব তোমার হচ্ছে একটা অন্তবাহিনী নদীর নাম হচ্ছে লুনি লুনি নদীটি তোমার হচ্ছে আরাবল্লী পর্বতের কাছ থেকে উৎপত্তি লাভ করে এটা তোমার কচ্ছ যে কচ্ছ যে অঞ্চল সেই কচ্ছে কিন্তু এটা পতিত হয়েছে তাই তো এবং অন্তবাহিনী নদীগুলি সাধারণত এইভাবেই কিন্তু পতিত হয়ে থাকে কোন একটা হ্রদ বা কোনো একটা জলাশয়ে পতিত হয় প্রধানত এটা তো এই অন্তবাহিনী নদী এর মধ্যে কোনটি সেটা হচ্ছে মেধা একটা কিন্তু অন্তবাহিনী নদীর উদাহরণ নেক্সট হচ্ছে নিচের কোনটি সবচেয়ে বিস্ফোরক ধরনের আগ্নেয়গির উদাহরণ আগ্নেয়গিরি বা আমরা যেটাকে বলে থাকি ফলকানিক মাউন্টেন এই যে আগ্নেয়গিরি আগ্নেয়গিরি গুলি কিভাবে তৈরি হয় এগুলি অগ্নিউৎপাতের ফলে লাভা বা ম্যাগমা সঞ্চয় হয়ে আগ্নেয়গিরি সৃষ্টি হয় আমরা উল্লেখযোগ্য কিছু আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের কিন্তু এরকম উদাহরণ দেখেছি এগুলোকে আমরা আগ্নেয় পর্বত বলে থাকি সাধারণত এবার যদি আগ্নেয়গিরির কথা বলা হয় আগ্নেয়গিরি কিন্তু বিভিন্ন প্রকৃতির হয় ঠিক আছে এই ক্যালডেরাস আগ্নেয়গিরি সিডার শঙ্কু ইত্যাদি ধরনের দেখো তো অ্যান্সার হবে কি বিস্ফোরক ধরনের আগ্নেয়গিরি বা এটা কোনটা হবে সেটা হচ্ছে ক্যালডেরাস আগ্নেয়গিরি আচ্ছা এই আগ্নেয়গিরিটা কি প্রকৃতির এই আগ্নেয়গিরিগুলিকে বলা হয় থাকে প্রধানত এগুলি তোমার হচ্ছে বিস্ফোরক হতে হতে এগুলোর মুখগুলি হচ্ছে কিন্তু ভীষণ এরকম আস্তে আস্তে ধীরে ধীরে এগুলি বৃহৎ হতে থাকে এবং একটা সময় গিয়ে এগুলি হচ্ছে ভীষণ ধরনের বিস্ফোরক আগ্নেয়গিরিতে পরিণত হয় ঠিক আছে এবং পরবর্তীতে যখন এটাতে অগ্নি উৎপাদ বন্ধ হয়ে যায় এই মুখে কিন্তু এগুলোর মুখে রদ বা জলাশয়ের বৃষ্টির জল জমের জলাশয়ের সৃষ্টি হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে বিপদ বিপজ্জনক বা খুবই কিন্তু বিস্ফোরক ধরনের আগ্নেয়গির উদাহরণ যেমন একটি উদাহরণ যদি বলা হয়ে থাকে এই আগ্নেয়গির উদাহরণ ক্রাকাতুয়া একটা এই আগ্নেয়গির উদাহরণ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য সাত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য ঐতিহ্যবাহী বলতে সাতরিয়া হচ্ছে একটি কিন্তু ক্লাসিক্যাল ডান্সের মধ্যে আসে সাতরিয়া কোন রাজ্যের একটি নৃত্য সেটা হচ্ছে সাতরিয়া অসমের নৃত্য অসমে উল্লেখযোগ্য কিছু নৃত্য আছে আমরা জানি যেমন হচ্ছে বিহু একটা হচ্ছে অসমের উল্লেখযোগ্য নৃত্য বিহু তারপরে বিছুয়া ইত্যাদি কিন্তু তোমার হচ্ছে উল্লেখযোগ্য নাট পূজ পূজা ইত্যাদি হচ্ছে কিন্তু উল্লেখযোগ্য অসমের কিছু নৃত্য নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে জেরোফ্যালমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে জেরোফ্যালমিয়া রোগটি হয় জেরোফ্যালমিয়া রোগটা কি এটাকে আমরা বলবো হচ্ছে তোমার চোখের রোগ এটা হচ্ছে চোখের রোগ তো চোখের রোগ জেরফ থা এটা হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে এ বা এটাকে আমরা বলে থাকি কি রেটিনাল এটা রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল ভিটামিন এর এবং এই ভিটামিন এর অভাবে চোখেরই সাধারণত রোগ হয়ে থাকে এমন ধরনের রাত কানা জেরফ থালমিয়ার মতো কিছু রোগ হয়ে থাকে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে আমরা দেখেছি রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে হয় রোগ রিকেট রিকেট আমরা দেখেছি ভিটামিন বি এর অভাবে বি এর অভাবে বিভিন্ন ধরনের রোগ হয় আর বি ওয়ান টু এরকম ভাবে অনেক কিন্তু ভিটামিন আছে যেমন ভিটামিন ওয়ান বি ওয়ান যেটা বি ওয়ান এর অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে তারপরে হচ্ছে ভিটামিন বি সিক্স এর অভাবে অ্যানিমিয়া রোগ হয় ঠিক আছে ভিটামিন বি এর অভাবে তোমার প্লেগ্রা রোগ হয় তো প্রভৃতি হচ্ছে ভিটামিন বি এর অভাবে কিছু রোগ এবং ভিটামিন ই এর অভাবে এটা কি হয়ে থাকে ই বা এটাকে আমরা বলে থাকি টোকোফেরল এর রাসায়নিক নাম ভিটামিন এ এর ই এর অভাবে হয়ে থাকে তোমার হচ্ছে বন্ধাত্ম রোগ বন্ধাত্মটা কি যাদের সন্তান হয় না তাদের সেই রোগটাকে বলা হয় তকে বন্ধাত রোগ ওকে नेक्स्ट প্রশ্ন হচ্ছে কোন বছরে সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু নামটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে নামগুলো আছে সভাপতির নামগুলো আছে তার মধ্যে কিন্তু সর্ণাক্ষরে লেখা আছে কেন এই সরোজিনী নাইডু তিনি হচ্ছেন এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইএনসি এর প্রথম ভারতীয় মহিলা সভাপতি ওকে আর প্রথম মহিলা যিনি করেছিলেন তিনি আমি বললাম যে তিনি কিন্তু ভারতীয় ছিলেন না কলকাতা অধিবেশন উনিশশো শতের তো সরোজিনী নাইডু তিনি কবে সভাপতিত্ব করেছিলেন সেটা হবে বিখ্যাত উনিশশো সালের কানপুর অধিবেশন কোথায় তিনি সভাপতিত্ব করেছিলেন কানপুরে কানপুরে এই অধিবেশনটি হয় এবং সেটাতে তিনি সভাপতিত্ব করেছিলেন নেক্সট হচ্ছে কোন ভারতে প্রথম গণপরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল বললাম গণপরিষদ গঠিত হয়েছিল কবে সেটা কিন্তু গণপরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয় বলে ফেলো অ্যান্সারটা হবে কি এটা হবে উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদে তোমার হচ্ছে এগারোই ডিসেম্বর তোমাকে জাতীয় কংগ্রেসের স্থায়ী সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদকে ইলেক্ট করা হয়েছিল নির্বাচনের মাধ্যমে যেখানে প্রাদেশিক আইনসভার যারা সদস্যরা ছিলেন গণপরিষদে তারা কিন্তু এখানে ভোট দিয়েছিল রাজেন্দ্র প্রসাদকে সভাপতিত্ব করার জন্য সভাপতি নিযুক্ত করার জন্য নেক্সট হচ্ছে সোনালী চতুর্ভুজ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন কে সোনালী চতুর্ভুজ যেটা হচ্ছে ভারতের চারটি প্রধান মেট্রো সিটি চারটি মেগা সিটি যুক্ত করে হচ্ছে দিল্লি দিল্লি কলকাতা কলকাতা দক্ষিণে চেন্নাই এবং একটি হচ্ছে মুম্বাই এই চারটি শহরকে যুক্ত করেছিল একটা প্রকল্প বা একটা সড়ক প্রকল্পের দ্বারা যেটাকে আমরা সোনালী চতুর্ভুজ নামে জানি সেই সোনালী চতুর্ভুজটির প্রকল্পের ভিত্তি প্রস্তর তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনি করেছিলেন এবং এই সোনালী চতুর্ভুজ প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল কবে সেটা হচ্ছে উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল ওকে নেক্সট হচ্ছে রঙ্গস্বামী কাপ এর সাথে যুক্ত ড্যাশের সঙ্গে যুক্ত রঙ্গোস্বামী কাপ পোলো ফুটবল ক্রিকেট হকি কিসের সঙ্গে যুক্ত রঙ্গস্বামী কাপ কি সেটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত রঙ্গস্বামী কাপ আচ্ছা হকি খেলার সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য কিছু কাপ আছে আমরা জানি আগা খান কাপ নেহেরু ট্রফি বেটন কাপ তারপরে রঞ্জিত সিং গোল্ড কাপ ট্রফি হচ্ছে কিন্তু তোমার যুক্ত খেলার সঙ্গে কিছু কাপ মনে রাখার চেষ্টা করবে কাপটা হকি পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে আগা খান এবং রঞ্জিত সিং গোল্ড কাপ এই দুটো কিসের সঙ্গে যুক্ত হকি খেলার সঙ্গে যুক্ত ওকে নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা বিশ্বকবি নামে তো জানি কবিগুরু বিশ্বকবি নামে জানি কিন্তু তাকে এই বিশ্বকবি উপাধিটি কে দিয়েছিলেন সেটা হবে ব্রাহ্মবান্ধব উপাধ্যায় তিনি দিয়েছিলেন তাকে এই উপাধিটি সিনাবার সিনবার কিসের বা কোনটির আকরিক বা কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম সোনা রূপা পারদ এইচ জি এস এটা হচ্ছে তোমার সিনবারের ধাতুর সংকেত তো এইস জি এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পারদের আকরিক আহ পারদের আকরিক পারদ এটাকে আমরা তরল ধাতু হিসাবে জানি এটা তরল ধাতু সাধারণ উষ্ণতা এটা তরল থাকে নেক্সট হচ্ছে আচ্ছা যারা আমাদের এখনো টি একাডেমি অ্যাপে ভর্তি হনি বা টি একাডেমি অ্যাপ ডাউনলোড করনি এখনই চলে যাও গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো টি এস একাডেমি এবং ডাউনলোড করো আমাদের টি একাডেমি অ্যাপ ডাউনলোড করার পরে সেখানে তোমরা তোমাদের রেজিস্টার প্রসেসটা কমপ্লিট করবে কমপ্লিট করার পরে সেখানে তোমরা যদি আমাদের পেইড কোর্সেসে ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই সেখানে বিভিন্ন ব্যাচ চলছে আগে ডাউনলোড করো তারপরে পছন্দ হলে তোমরা ভর্তি হয়েও সেখানে কিন্তু সমস্ত ধরনের তোমাদের ডেমো ক্লাস দেওয়া আছে তোমাদের পছন্দ হবে আশা করি ফ্রি ক্লাসের ভিতরে তোমরা বিভিন্ন ডেমো ক্লাস পেয়ে যাবে সেখান থেকে তোমরা আমাদের ক্লাসে বিভিন্ন ব্যাচ বর্তমানে চলছে এবং আরও বর্তমানে যে এরও ব্যাচ চলছে তো সকলে তোমরা আমাদের টি এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং যুক্ত হয়ে যাও আচ্ছা এ এনএম জেএনএম এর যে ব্যাচটি চলছে সেটা বর্তমানে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ চলছে এবং আহ ব্যাচটি শুরু হয়েছিল তোমার হচ্ছে বাইশে জানুয়ারিতে এবং পনেরোশো চল্লিশ টাকা এটার প্রাইস আছে ওকে তো যারা এখনো যুক্ত হন টি ডাব্লিউএস একাডেমিতে অবশ্যই তোমরা আজই এনরোল করো তোমার নাম সেরা শিক্ষকদের কাছ থেকে সেরা প্রস্তুতি নিতে সো সকলে যুক্ত হয়ে যাবে নেক্সট প্রশ্নে আসি ভারতে পিন কোড পোস্টাল ইন্ডেক্স কোড যেটাকে আমরা পিন বলে থাকি পিনের পুরো কথা হচ্ছে কি পোস্টাল ইন্ডেক্স কোড এই পিন কোড কবে চালু হয়েছিল কোড থাকে জানো তো একটা ছয় সংখ্যার আমাদের এদিকে তো ছয় সংখ্যা আচ্ছা পিনকোড সাধারণত ছয় সংখ্যারই হয়ে থাকে ছয় সংখ্যার একটা কোড তো এই পিনকোডটা কবে চালু হয়েছিল অ্যানসারটা হবে কবে এটা চালু হয়েছিল উনিশশো বাহাত্তরে নেক্সট হচ্ছে নিম্নের কোনটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আচ্ছা ভারতে বর্তমানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কতগুলি আছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ফোর চুয়ান্নটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প টাইগার রিজার্ভ আছে চুয়ান্নটি টাইগার রিজার্ভ আছে তো এগুলির মধ্যে ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি সেটি হচ্ছে তোমার নাগার্জুন সাগর শ্রী শৈলেম ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত এটা অন্ধ্র তেলেঙ্গানাতে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যে ওকে নেক্সট হচ্ছে নিচের কোনটি ভারতের একটি বিখ্যাত জীবাশ্ম সাইট যেখানে একটি ডাইনেসরের পূর্ণাঙ্গ কঙ্কাল পাওয়া গেছে তো একটু কঠিন প্রশ্ন দেখো চেষ্টা করো উত্তর করার নিচের কোনটি ভারতের একটি জীবাশ্ম সাইট বলা হচ্ছে ফসিল ফসিল পার্ক বা সাইট যেখানে ডাইনেসরের কঙ্কাল পাওয়া গেছে অ্যান্সারটা হবে কোথায় জাস্কর উপত্যকা হাতনোরা এবং আহ ওয়াদাম আর বলা হচ্ছে আরেকটি মহেন্দ্রগড় আহ মহেন্দ্র তো অ্যান্সার হবে কোথায় বলতো ভারতের যে একটা জীবাশ্ম সাইট যেখানে পূর্ণাঙ্গ কঙ্কাল পাওয়া গেছে সেটা হচ্ছে ওয়াদ্দাম যেটা তোমার ওয়াদ্দাম একটা ফসিল পার্ক এটা অবস্থিত তোমার হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ওকে নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অ্যাডিনেন্স জারি করার ক্ষমতা দেয় কোন ধারাটি আচ্ছা রাষ্ট্রপতি কখন বলতো অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি যদি চায় কখন এটা অধ্যাদেশ জারি করতে পারে যখন সংসদের উভয় কক্ষের যে অধিবেশন সেটা বন্ধ থাকে উভয় কক্ষের অধিবেশন বন্ধ থাকে তখন তিনি চাইলে অধ্যাদেশ জারি করতে পারেন এবং এই অধ্যাদেশটা কত নম্বর ধারা অনুসারে তিনি জারি করতে পারেন সেটা হচ্ছে ধারা আহ একশো তেইশ নম্বর ধারা অনুসারে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চোদ্দ চব্বিশ নম্বর প্রশ্নটা ওকে নেক্সট হচ্ছে চম্বল নদীর উৎস কোথায় চম্বল নদী এটার উৎস কোথায় চম্বল বলে ফেলো চম্বল নদীর নাম নিশ্চয়ই শুনেছ কিন্তু চম্বল নদীর উৎস কোথায় অ্যান্সারটা হবে কোথায় আচ্ছা চম্বল নদী এটা চম্বল নদীটা বলো তো প্রধানত কোথা থেকে উৎস লাভ করেছে প্রথমে এটা আমরা দেখি এটা উৎস লাভ করেছে তোমার হচ্ছে কোথায় বিন্ধ রেঞ্জ বিন্দু পর্বত থেকে এটা মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে বিন্দু রেঞ্জ থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং এই নদীটা চম্বল নদীটা বলতো মিলিত হয়েছে কোথায় বা এটা পতিত হয়েছে কোথায় চম্বল কিন্তু একটা উপনদী একটা বিখ্যাত নদীর উপনদী কোন নদীটি যমুনার যমুনা যেটা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী সেই যমুনার আবার প্রধান উপনদী হচ্ছে চম্বল যমুনার প্রধান ট্রিবিউটারি নেক্সট হচ্ছে আই ও কর্মসংস্থান তত্ত্ব অর্থনীতির কোন শাখার অপর নাম কোন শাখার অপর নাম আই ও তোমার হচ্ছে কর্মসংস্থান তত্ত্ব অর্থনীতির শাখার অপর নাম তো অর্থনীতি শাখায় বিভিন্ন কিন্তু বিষয় থাকে যেমন আয় ও কর্মসংস্থান তত্ত্ব এর ভিতরে মুদ্রাস্ফীতি জাতীয় আয় দেশের বেকারত্ব ইত্যাদি বিষয়ে কিন্তু এখানে অর্থনৈতিক যে জিডিপির বিষয়টা জিডিপি অর্থনৈতিক বৃদ্ধির হার জিএনপি ইত্যাদি হচ্ছে কিন্তু এই আয় ও কর্মসংস্থান তত্ত্ব অর্থনীতির মধ্যে পড়ানো হয়ে থাকে সাধারণত ঠিক আছে তো এই অর্থনীতিটাকে আমরা বলে থাকি কি এই অর্থনীতিটাকে বলা হয়ে থাকে ম্যাক্রো ইকোনমিক্স কি বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স তো এখানে অ্যান্সারটা হবে কি এটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি বলা হয় এটাকে ঠিক আছে সমষ্টিক অর্থনীতি নেক্সট হচ্ছে গোয়ার রাজ্যপালকে গোয়া আয়তন অনুসারে আমাদের ভারতের সবচেয়ে ছোট্ট রাজ্য গোয়া এই গোয়া আমরা জানি পর্তুগিজদের প্রাণ কেন্দ্র ছিল গোয়া যেটা গোয়া রাজ্যটা তোমার নাইনটিন এইটি তোমার সেভেন নাইনটিন এ এটাকে গোয়া রাজ্যটা তৈরি হয়েছিল এই গোয়া রাজ্যর বর্তমান রাজ্যপালকে গোয়ার রাজধানী কি গোয়ার মুখ্যমন্ত্রীকে জেনে রাখি আমরা একটু রাজধানী কি গোয়ার মুখ্যমন্ত্রীকে তো দেখো গোয়ার রাজধানী কি গোয়ার রাজধানী হচ্ছে পানাজি তাই তো তো গোয়ার মুখ্যমন্ত্রীকে বর্তমান এবং গোয়ার রাজ্যপালকে প্রথমে দেখি গোয়ার রাজ্যপালকে গোয়ার রাজ্যপাল হচ্ছে বর্তমান তিনি হচ্ছেন গোয়ার রাজ্যপাল গোয়ার মুখ্যমন্ত্রীকে সেটা হচ্ছে প্রমোদ সাওয়ান্ত প্রমোদ সাওন্ত হচ্ছে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট হচ্ছে সময়ের সাপেক্ষে কাজ করার হারকে কি বলে সময়ের সাপেক্ষে কাজ করার হারটাকে আমরা কি বলবো সময়ের সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা অপশন এ যারা অ্যান্সার করলে অপশন এ সঠিক উত্তর হবে নেক্সট হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি কার্পাস বয়ন শিল্প লৌহ ইস্পাত শিল্প চিনি শিল্প তথ্য প্রযুক্তি শিল্প ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই দারুণ একটি প্রশ্ন অ্যান্সার করো সকলে ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প এটা হচ্ছে একক বৃহত্তম নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন হুমায়ুন নামা কে লিখেছিলেন হুমায়ুন নামা মুঘল সম্রাট হুমায়ুন তার জীবনী বা যেটা লেখককে গুলবদন বেগম হুমায়ুন বীরবল আবুল ফাজল অনেকবার অনেক পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে অনেকবার পরীক্ষায় এসেছে সো এই ধরনের প্রশ্নকে আমরা কখনোই কিন্তু এস্টিমেট করতে পারি না কারণ সুন্দর একটি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য সমস্ত সময় হুমায়ুন নামার লেখককে সেটা হবে গুলবদন বেগম তিনি ছিলেন হুমায়ুনের বোন তিনি লিখেছিলেন এই হুমায়ুন নামা হুমায়ুনের জীবনীটি তো আজকের ক্লাসটি এই ছিল আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সুন্দর কিছু প্রশ্ন নিয়ে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানিয়ে যাবে আশা করবো ক্লাসটি তোমাদের ভালো লাগলো এবং হোমওয়ার্কের অ্যান্সারও সকলে কিন্তু কমেন্টে করে যাবে থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত ক্লাস দেখলে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে আর আমাদের টিডাব্লু এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করে আমাদের পাশে থাকো সকলে ভালো থাকবে টাটা